বাইদেউ ডুপ্লিকেট কাম করা চিন্তা করার মানুষের কারণে ডুপ্লিকেটে হব বাইদেউ কি তোর গাখিরত পানি বেশি হওয়ার রহস্যটা মই এতিয়া বুঝি পালো আপনি কাক কিমান সম্মান করে বলি মই কালিয়ে গম পাই কইছো আমি তো এনেই দুখিয়া মানুষ দাদা কানসাই কুয়া কাহিনী কানসাই কুয়া কাহিনী কানসাই কুয়া কাহিনী কানসাই কুয়া কাহিনী ইঘর সিঘর লৈ ফুরি বগাই সকলো মতে হি হাহি বিলাই দিয়ে নানা কথার যায় গাখীৰত পানী বেছি গাখীৰ কম তেনেহলে কালিৰ পৰা গাখীৰ বেছি আৰু পানী কম পাব বাইদেউ কাঞ্চা কাঞ্চা অকণমান কথাতে তো ইমান খং খাব লাগে না এ আপোনালোকক গাখি দিব নোৱাৰো দাদা মই এই তাই মোৰ মানুহজনী কথা নাজানো হা ইমান খং খাই নেকি এ মোৰ খং ক'ত আছে দাদা মোৰ খংটো কেতিয়া মৰি গ'ল দেখোন ঠিক আছে এ ঘূৰাচোন চাইকেল খন ঘূৰা গাখি নাই নহয় তই নিদিলে গাখি ক'ৰ পাবা মই ঘূৰাচোন ঘূৰাচোন দে আহ হ'ব এখন এই কেনেকুৱা কৰিও ইমান পুৰণা আছে নেকি মানুহ তই গাখি দিলেহে ল'ৰাটো হ'ব বাইদেউ চিন্তা নকৰিব আপুনি কালিৰ পৰা গাখীৰ বেছি আৰু পানী কম পাব বাইদেউ মানে মানে ভাল গাখীৰটো আপোনালোকক হজমেই নহয় কালিৰ পৰা অলপ দোকানত গৈ পেলাই এটা সৰু পাউডাৰৰ পেকেট কিনি পেলাই সেই আগত গৈ ঘূৰি পেলাই আপোনাক এইটোৱে দিম তেতিয়া আপোনাৰ হজম হ'ব বাইদেউ ইছৰাম তেনেকুৱা ডুপ্লিকেট কাম নকৰিবা দেই মোৰ বাচ্চা আছে অ বাইদেউ ডুপ্লিকেট কাম কৰা চিন্তা কৰাৰ মানুহৰ কাৰণে ডুপ্লিকেটে হ'ব বাইদেউ কি অঁ যোনে ডুপ্লিকেট চিন্তা কৰে তেওঁৰ কাৰণে ডুপ্লিকেট নহয় কি হ'ব বাইদেউ দাদা একদিন অলপ গাখীৰ পনীয়া হবই কিয় মানে গরুয়ে দানা কম আর পানি বেশিকেই খাইছে দাদা মানে আজি তিন দিন ধরে দেখুন অসম বন্ধই দিয়ে আছে আমার সংগঠনে ন্যায় পাবর কারণে অসম বন্ধ দিছিল পরহি
আমাকে দেখি পেলা সেইকেইটা সংগঠনেও এতিয়া অসম বন্ধ দিছে, বুঝি পাইছে? ইমান দিন ধরে দেখুন অসম বন্ধ হয়ে থাকিলে আমি গরুর কারণে দানা পানি ঘাঁহর যোগান কেনেকে ধরিম দাদা? আর গরুক পানি নখুয়াই কি নখুয়াম? আর গরুক এটা জিয়াই রাখবলে হলে কিবা এটা খুয়াবই লাগিব, দানা পানি তো কিনবই নোৱাৰো, গতিকে পানি নখুয়াইনি কি খুয়াম দাদা? তোর গাখীরত পানি বেশি হওয়ার রহস্যটা মই এতিয়াহে বুঝি পালো। ঠিক আছে, পানি দিবি কিন্তু সাফা পানি। দাদা মই আহো, গরুর গাখীর পাতিব। কথাটো কি জান, এইবাৰ সেই ৱাৰ্ড মেম্বাৰৰ যে ইলেকশ্যন হ'ব, সেই ইলেকশ্যনত মই উঠিম ৱাৰ্ড মেম্বাৰ। অহা বছৰ একেবাৰে ডাঙৰটো MLA ইলেকশ্যনত উঠিম, তই কি বুলি ভাব? কিন্তু ভাল হ'ব বুলি ক'লে নহ'ব নহয়, তই মোৰ সমৰ্থনত তহঁতৰ মানুহখিনিক একগোট কৰিব পাৰিবিনে নাই? পাৰিম, কিয়? সব একগোট কৰিম মানুহ। অঁ, কিন্তু এটা কথা দাদা, কি আপনি কবাত এই মিটিংত গৈ এই গাখীরত পানি দিয়া কথাটো নুনাই কবা? গাখীরত পানি দিয়া কথাটো মই কেলে কম? হ্যাঁ, আর গাখীরত যদি পানি অলপ নিদিও তয়নো লাভটো কেনেকে কৰিবি? এবো বুজা কথা নহয় জানো। এটা কথা হল, সেই মিটিংখন তো চোতালত হব, সেই চোতালত হওয়া মিটিংখনত মই গামোচা পিন্ধিব লাগিব, ফুলাম জাপি লাগিব, কোনে দিব? কোনে দিব গামোচা আর জাপি? অঁ, তই চিন্তা কৰিছ ফুলাম গামোচা জাপি এইবিলাক ক'ৰ পৰা আহিব, চিন্তা কৰিব নালাগে। আরে শুনিছা? বলো, শুনিছা না? এই কালি যে মই মিটিংলৈ যাওঁতে সেই ফুলাম গামোচা আৰু সেই জাপি দিছিলে, এই আমাৰ কাপোৰ আলমাৰিটো কাষতে আছিলো জানোচোন, মানে ইহঁতৰ তাত কাইলৈ মিটিং এখন হোৱা কথা আছে। হা, সেই মিটিংখনত ফুলাম গামোচা ফুলাম জাপি লাগিব, একেবোৰ বস্তুকে আকৌ কিয় কিনিব লাগে? তাত দি পঠিয়াওঁ। অঁ, যোৱা, এনেকৈ যোৱা, সোনকাল কৰা। গামোচা কোনে পিন্ধাব? মই পিন্ধাম। ফুলাম জাপি কোনে দিব? মই দিম। মানুহবোৰ গোটাব পাৰিবি তো? পাৰিম। আনিছানে বোলো? নমস্কাৰ দেই, এইখিনি সময় দিয়াৰ বাবে। মানে তই কেনেকৈ ল'বি এতিয়া? হে, দেখেতো মোক দে, অসেতো মোক দে, মানে এইটো এইটো ল, এইটো তোৰহে, কি কৰা যায়? এ ৰ, ৰিহাৰ্চলত তাকে হৈ যাওক দেই। এনেকৈ দিলোঁ সুন্দৰকে, এনেকে দিলো, নমস্কাৰ এটা দিলো, নমস্কাৰ, থাক, মিটিং ভাল হ'ব লাগিব আকৌ, অঁ জিকিব লাগিব মই। তই দেখোন গৰুৰ লগতহে লাগি আছ, মিটিং মিটিঙৰ মানুহ ক'ত? মিটিঙত কাকো মাতা নাই দাদা মই। কি, কালিচোন মই তোক মিটিঙৰ কথা কৈ পঠিয়াইছো। দাদা মই বহুত চিন্তা কৰি চালোঁ, এই চিন্তা কৰিয়ে
মানুহক মিটিংত নামাতিলো কি কৈছ দাদা কি এখন সমাজে আপনি সম্বৰ্ধনা জনাই এটা জাপি আৰু গামোচা এখন দিলে আপনি এই জাপি আৰু গামোচা ইয়াত ব্যৱহাৰ কৰিব দাদা কি কি কৈছ তার মানেটো কি এই জাপি আৰু গামোচা মজৰদা ইমান তললৈ নহয় দাদা এইটো অসমীয়া জাতিৰ স্বাভিমান হয় আপনি এই জাপি আর গামোচা কিহত ব্যবহার করলে অলপ ভাবি চাকসুন মই কালিয়ে বুঝি পালু দাদা আপনার মনের কথা গামসা আপনি কাক কিমান সম্মান করে বলি মই কালিয়ে গম পাই গেছো আমি তো এনেই দুখিয়া মানুষ দাদা আপনি আমাক কি সম্মান দিব হেই অপমান হব বলি মই গাঁর মানুষ কাকো মাতা নাই দাদা দাদা আপুনি এই জাপি আৰু গামোচা উভতাই নিবিচাৰিব এই জাপি আৰু গামোচা মই বহা ৰুমত সন্মানেৰে সদায় থৈছোঁ ৰ'ব দাদা এগিলাচ পানী খাই যাব আৰু বাবুলৈ পনীৰ বনাই দিছোঁ অলপ পনীৰ লৈ যাব নালাগে নমস্কাৰ के तपाईहरुले कान्छाले बनाएको कहानी हेर्नुहोस् कान्छाको कहानी भनेर एउटा युट्युब च्यानलमा सब्सक्राइब गरेर हेर्नुहोस् हेर्न नभुल्नु होला आफ्नालुके यदि यही कान्छाको कहानी सायासे यदि बहुत ভাল কথা सब्सक्राइब निश्चय কৰিছে যদি কৰা নাই আজিয়ে কৰ আমাৰ অসমৰ জনপ্ৰিয় অভিনয় কৰা অভিনেতা বিলাক এই খণ্ডত সবে যোগদান দি আছে আৰু প্ৰত্যেক খণ্ডত নতুন নতুনকে এটা কাহিনী দেখাবলৈ আমি চেষ্টা কৰি আছোঁ আৰু চাবলৈ নাপাহৰিব ধন্যবাদ কাঞ্চাই কোৱা কাহিনী।